পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসের ভাড়া বাড়লো। পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসের ভাড়া পূর্ণ নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল যুক্ত করে এই নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ফলে এ রুটে চলাচলকারী সব বাসেরই গত 8 জুন নির্ধারিত ভাড়ার চেয়ে ভাড়া বাড়ানো হয়েছে। পদ্মা সেতু দুই প্রান্তে মহাসড়ক চলাচলকারী যানবাহনগুলো থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় 1 জুলাই থেকে টোল আদায় শুরু হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে বিআরটি গতকাল নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। সে অনুসারে ঢাকার সায়দাবাদ দিয়ে মাওয়া ভাঙ্গা ও মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব 156 কিলোমিটার। 40 সিটের বাস আসন প্রতি এ পথের ভাড়া 454 টাকা আর 51 সিটের বাসের আসন প্রতি ভাড়া 356 টাকা। ঢাকা থেকে মাওনা ও ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের দূরত্ব 145.53 কিলোমিটার। এ পথে চলাচলকারী 40 সিটের বাসের ভাড়া 423 টাকা আর 51 সিটের বাসের ভাড়া 332 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ।